পশ্চিম বর্ধমান জেলার আসানসোল দুর্গাপুরে পুলিশ কমিশনারেটের কুলটি থানার চৌরঙ্গি ফাঁড়ি পুলিশের বড় সড় সাফল্য পেল। পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে ঝাড়খণ্ড থেকে আগত 14টি অবৈধ কয়লাবোঝাই ট্রাক আটক করেন। এরই সাথে আটক করা হয় 14 জন ট্রাক চালককে। পুলিশ সূত্রে জানা যায়, কয়লা বোঝাই করা ট্রাকগুলি ঝাড়খণ্ড থেকে এই রাজ্যের বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়া হচ্ছিল। ধৃতদের এদিন আদালতে পেশ করা হয়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, আনন্দবার্তা। পশ্চিম বর্ধমান জেলার আসানসোল দুর্গাপুরে পুলিশ কমিশনারেটের কুলটি থানার চৌরঙ্গি ফাঁড়ি পুলিশের বড় সড় সাফল্য পেল। পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে ঝাড়খণ্ড থেকে আগত 14টি অবৈধ কয়লাবোঝাই ট্রাক আটক করেন। এরই সাথে আটক করা হয় 14 জন ট্রাক চালককে। পুলিশ সূত্রে জানা যায়, কয়লা বোঝাই করা ট্রাকগুলি ঝাড়খণ্ড থেকে এই রাজ্যের বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়া হচ্ছিল। ধৃতদের এদিন আদালতে পেশ করা হয়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, আনন্দবার্তা। পশ্চিম বর্ধমান জেলার আসানসোল দুর্গাপুরে পুলিশ কমিশনারেটের কুলটি থানার চৌরঙ্গি ফাঁড়ি পুলিশের বড় সড় সাফল্য পেল। পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে ঝাড়খণ্ড থেকে আগত 14টি অবৈধ কয়লাবোঝাই ট্রাক আটক করেন। এরই সাথে আটক করা হয় 14 জন ট্রাক চালককে। পুলিশ সূত্রে জানা যায়, কয়লা বোঝাই করা ট্রাকগুলি ঝাড়খণ্ড থেকে এই রাজ্যের বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়া হচ্ছিল। ধৃতদের এদিন আদালতে পেশ করা হয়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, আনন্দবার্তা।